বন্ধুরা বিরাট ভয়ঙ্কর পাহাড়, অনেক উঁচুতে উঠে গেছি আর সারা রাত কিন্তু উপরেই থাকবো পাহাড়ের। কাল সকালে ফিরবো। রাজা কেমন লাগছে তোর? এবি এবি আমার পুরো তোর কেমন লাগছে? এরকম জায়গা বন্ধু আমরা ভোরবেলা আমার ছবি দেখি। নমস্কার। দাদা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা চলুন, দারুণ এক জায়গায় চলে এসেছি। বৃষ্টি পড়ছে আর এর মধ্যে আমরা আনন্দ করবো, আজ সারা দিন সারা রাত থাকবো। সুস্থভাবে চলে এসেছি সবাই ঠিকঠাকভাবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, বিরাট বিরাট এনজয় পাবেন, সঙ্গে থাকুন। চল চল চল। এর আগের বারে লেপচা খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে, এর আগের বারও এরকম ভাবে চেপেছিলাম পাহাড়ের উপরে, তো এবার পুরো গাড়ি চলে এসছে, হাঁটতে হবে না মনে হয় বেশি দূর। দেখুন কত সুন্দর পাহাড়ি রাস্তা, চারিদিকে এই যে এলাচ গাছ, এটা পাহাড়ি এলাচের গাছ। তো আসার সঙ্গে সঙ্গে দিদি উত্তরীয় দিলেন, খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। কাঠের ঘর ভাই, কোথায় নিয়ে এলি রে? থ্যাংক ইউ। পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত ভালো লাগছে না। এখানে একটা জানালা রয়েছে, দেখুন ব্যাঙে ডাকছে, ঝিঝি পোকাতে ডাকছে, শোনা যাচ্ছে। কাঠের ঘর, এগুলো সব কাঠের ছাদ, ছাদ আছে না উপরে। দাদা চা রেডি করে নিয়েছে, তো বৃষ্টি পড়ছে বিরাট আর বেশ ভালো ঠান্ডা ওয়েদার। আমার বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, দেখুন চুল টুল সব ভিজে আছে। বন্ধুরা এসে রুমে রেডি হয়ে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে গরম চা দুধ চা নিয়ে চলে এসেছে দাদা। দেখা যাচ্ছে আমাদের নিচেই মেঘ, আমরা কত উঁচুতে উঠে আছি তাহলে ভাবুন। তো পাহাড়ের উপর গ্রাম, তো সবসময় বৃষ্টি নামছে, সবসময় বৃষ্টি নামছে। তো গোটা গোটা ছেঁচা লঙ্কা, আর আমরা যেখান থেকে এসেছি সেখানে তো জানিনি 45-46 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন আগুন আগুন জ্বলছে, আগুন জ্বলছে। তো সেখান থেকে একদিনের জন্য রিলিফ পাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সাথে দুই ভাই এসছে, ওদের তো আরো বেশি মজা লাগছে। সেখানে মাসি রান্না করছেন, দেখুন এটা ডাটা শাক, আমাদের ওখানকার ডাটা শাক আর এখানকার ডাটা শাক। দেখুন পাতাগুলো বন্ধুরা অনেক লম্বা লম্বা পাতা, সার ছাড়া পাহাড়ি ডাটা শাক। তো এই মাসি রান্না করছেন, আচ্ছা দারুন দারুন রে। আপনারা খেতে করতে না? বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে খাট শুয়ে আছি কাঠের ঘরের মধ্যে। আর এখানে দেখুন জানলাটা পুরো ওপেন বন্ধুরা, আর এখানে কিন্তু এই জানলাটা পুরোপুরি ঘরটা পাহাড়ের সাইডেই রয়েছে। তো রাতের বেলা কিন্তু এখানে ব্ল্যাক প্যান্থার বা চিতা যে কোনো কিছু চলে আসার সম্ভাবনা অনেক বেশি, ভয়ও লাগছে আর এগুলো বন্ধ করে শুতে হবে রাতের বেলা। মানে আওয়াজটা শুনেছিস? হ্যাঁ, ব্যাঙে ডাকছে না, ঝিঝি পোকা ডাকছে, কি একটা পোকা আলাদা, অন্য অন্য প্রজাতির ব্যাঙ। তো বন্ধুরা এখন মুরগি দেখাই আপনাদের, পাহাড়ি মুরগি যেটা রান্না হবে আজ। মুরগি কাটা চলছে, দেখুন পাহাড়ি মুরগি। রান্না কি এখানে হবে? কুকিং তো উজারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
দাদা এরকম জিনিস কিছু কিনতে পাওয়া যাবে এখানে পাওয়া যাবে আমি কালকে নিয়ে যাবো কিনে কিন্তু হ্যাঁ দুটো পাহাড়ি মুরগি আমি বাড়িতে নিয়ে যাবো তো আজকে রাতে হবে আমাদের রান্না দেশি মোরগ যেটা পাহাড়ি মোরগ হবে সেই মোরগের কষা थोड़ा दूर बैठे लग जाएगा ना वो गेस्ट लोग और आने के बोल रहा है देखिए ना खाके देखिए ना अभी ये पहाड़ी है ना पहाड़ी है हाँ ये पहाड़ी ये तो पाँच साल का एक किलो अच्छा अच्छा पाँच साल का एक किलो पाँच साल का एक किलो एक किलो बनने में पाँच साल लगता है पाँच साल लगता पाँच वर्षों लगे पाँच साल में एक किलो का पाँच साल में नहीं एक साल में नहीं पाँच साल ब्रॉयलर होता है चालीस दिन में दो किलो का তো দাদা বলছেন এই যে মুরগিটা রয়েছে বন্ধুরা পাঁচ বছর লাগে এক কেজি হতে তো এর আগে আমরা একবার লেপচা খাতে পাহাড়ি মুরগি খেয়েছিলাম কিন্তু এই মুরগিটা দেখা যাক কতটা টেস্ট কুছ নেই ডালা সিরিপ ইসকো তেল মে অদরক লসুন দেখে ইসকো ফ্রাই কর রা অভি নমক দে রা और बाद में मसाला और टमाटर प्याज ग्रेलेंडर करके इसको पहले अच्छा से भूनना पड़ेगा तो पकाने में डेढ़ से दो घंटा लगेगा बासर भाई डेम्बो प्याज जीरा और टोमेटो अच्छा थोड़ा देर बाकेंगे तो फिर आगे थोड़ा सा नाड़ा है तो टेस्ट कर देखी कैमन हो गुले दारुण मुर्गी दारुण बॉयल हो खूब भलो रान्ना हो সুন্দর টেস্ট বহুত বড়িয়া দাদাদের হাতে রান্না কিন্তু খুব সুন্দর পাহাড়ি স্টাইলে রান্না টেস্ট তো ওনার হতেই হবে কারণ মাংসটা শুধু রান্না নয় এর মধ্যে অনেক আন্তরিকতা রয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা খুব ভালোবেসে ওনার রান্না করেছেন গ্রেভিটা দারুণ হয়েছে রুটি বা ভাত যা দিয়ে খাবেন তাতে ভালো লাগবে এবং গ্রামের মুরগি আর কাজল নিয়ে এসছে অসাধারণ জায়গা তার জন্য কাজলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধু ইয়ে কে হয় দাদা আচ্ছা এটা কষানো আর এটা এমনি জল দেওয়ার পর না কত সুন্দর গলেছে মুরগির মাংসটা তো বন্ধুরা আরও দাদাদের খুব স্পেশাল স্পেশাল রান্না রয়েছে সেগুলো একটু পরে টেস্ট করো ভাত দিয়ে খুব ভালো রান্নাটা খুব ভালো হয়েছে আর এমন আপনারা যদি এক্সপিরিয়েন্স নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন দাদাদের সাথে দাদার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আর সিটং থ্রিতে এলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন আর দাদার এই হোমস্টেতে অবশ্যই থাকবেন আপনারা খুব সুন্দর ব্যবহার সত্যি বলছি একদম নিজের মতো করে নিয়েছেন উনি প্রথম থেকেই তো সেটা সব থেকে বড়ো আপন মনে হলো আমার এই সেই দাদা নমস্কার স্যার আর আপলোক স্যার আমারা সিটং থ্রি যে মেরা পাল দিন হোমস্টে है और ये आपका वुडन का है ये सब और यहाँ से आपको गांव के अंदर में है और ये विलेज के अंदर में जो विलेज का टॉप लेवल में है ये और जितना भी विलेज है वो सब नीचे है और जो हमारा ये ग्रामीण के अंदर में 450 होम्स है घर है और इसमें आपको यहाँ पर है और यहाँ सीटंग ये जो चिंकुना जीपी में सिर्फ और सीटंग 1, 2, 3 है और सीटंग 3 ये पड़ता है और यहाँ से आपको घूमने का जगह है आलडाड़ा व्यू पॉइंट नामपिंग लेक लेप्चा मोनेस्ट्री आई लव सीटंग ये सब यहाँ से आपको 10 मिनट के अंदर में सब घूम सकते हैं आप लोग और आप लोग आइए सीटंग में अच्छा से ये व्यू का आनंद लीजिए और अच्छा से घूम के आप लोग का आनंद लीजिए हमने जखने ढुके
তো বৃষ্টি পড়ছিল, দাদা একটা বড় ছাতা নিয়ে আমাদের জন্য ওয়েট করছিলেন, কারণ উনি জানতেন যে আমাদের আমাদের কাছে হয়তো কোনো ছাতা নেই। তো সেই আন্তরিকতা কিন্তু সত্যিই মন কেড়ে নিয়েছে, আর উনি নিজে ছাতা ফুটিয়ে আমাদেরকে সেই ছাতার ভেতরে ঢুকিয়ে সবাইকে নিয়ে এসছেন। তো সত্যি খুব ভালো মানুষ, তো এটুকু দরকার। আর আপনারা এলে অবশ্যই এখানে আশা করি সবাই এই শান্তিটা পাবেন। সত্যি অসাধারণ রান্না, কিন্তু মনে হয় দারুণ দারুণ রান্না খাই থাকবে। আর এটা হচ্ছে পাহাড়ি বিনস আর পাহাড়ি আলু দিয়ে একটা সবজি টমেটো দিয়ে, তো এটাও টেস্ট করব। পাহাড়ি আলু দারুণ দারুণ, সবজিটা ব্যাপক হয়েছে, ভাত আর রুটি দিয়ে দারুণ জমে যাবে, ফ্রাই টাইপের। ধূপ মে এক হফতা শুকা কে তো খারাপ নেই হবে। লঙ্কা লেবু কিছুর সঙ্গে মিলছে না, জিরে রাখার পুরো ফ্লেভার আসছে। এখানে মেন মশলা বন্ধুরা জিরেকে ইউজ করা হয়েছে, প্রচুর জিরে গন্ধ উঠছে। চিকেনের আমার ঝোলটা মানে একদম পারফেক্ট, নরম নরম ভালো হয়েছে দাদা। ভর্তি চাকের থেকে জামাই বলে কথা, জামাই রাজা সবই কপাল, দারুণ খেতে দারুণ। মাংসটা গলেছে খুব ভালো। চিকেন গো হ্যাঁ আমার সহি হ্যাঁ আমার সহি এক সাল বিমার সে হসপিটাল মে বৈঠা না তো উসকো ইয়ে থোড়া সা পিলানে সে উসকো সব এনার্জি আ ডেলিভারি কেস মে বাচ্চে পয়দা হোগা না উস সময় উসকো বিবি কো ইয়ে খিলাতা হ্যায় দো বার ইয়ে খিলানে সে পুরা ফিট হো পুরা এনার্জি হ্যাঁ। 55 এস সে ये डिपेंड करता है ये चिकन के ऊपर या कुकिंग के ऊपर। नहीं ये सूप के, ये जो चिकन के ऊपर बनाने का तरीका है। नहीं ये जो इसका जैसे भी बनाओ चिकन का खासियत ऐसा है, महीने में 2 किलो का होता है ये तो 5 साल में 1 किलो होता है, इसका कोई चीज नहीं। सब सर लोग तो यही ढूंढता है 55-60 है इसका, एकदम थोड़ा सा लेता है, वो भी प्रेशर हाई हो जाता है, मोटा आदमी नहीं खाने का। তো বন্ধুরা রান্না বান্না খুব ভালো হয়েছে আর খুব ভালো খেলাম আজকে এখানে সিটাং হিলে। তো দাদাদের রান্না খুব সুন্দর, খুব সুন্দর পাহাড়ি রান্না। কালকে সকালে আবার দেখা হবে। একটা পাখা নেই কোনো ঘরে, প্রত্যেকটা রুমে ব্ল্যাঙ্কেট আছে বন্ধুরা, একটা ঘরে কোনো কোথাও পাখা নেই, না সিলিং ফ্যান না টেবিল ফ্যান, কিন্তু কাঠের ঘর, কিন্তু এই দেখুন একটা করে ব্ল্যাঙ্কেট আছে। রাতে কিন্তু শীত লাগে, একটু পরেই কিন্তু ঠান্ডা শুরু হয়ে যাবে। সব শেষ করে দেবা তো তুমি। বন্ধুরা দেখুন টাটকা টাটকা একদম পুরো নাশপাতি ভরা হচ্ছে গাছ থেকে। গাছের টাটকা নাশপাতি বন্ধুরা কিনে তো খাই সবাই, কিন্তু এই জায়গায় এই ওয়েদারে বসে এই জিনিসটা পাবো আশা করিনি কোনোদিনও। দাদা থ্যাংক ইউ। বন্ধুরা সকাল হয়ে গেছে, বেরিয়ে গেছি আমরা। দেখুন চারিদিকে কুয়াশার মতো মেঘ, পাহাড়ি ঝর্ণার জল এখানে নিচে গেলে দেখা বিশাল ভাবে পড়ছে। হ্যাঁ হ্যাঁ দেখুন এটা পাহাড়ি জল পুরোপুরি। কুকুরগুলোর সঙ্গে সকালবেলায় আমার দেখা হয়ে গেছে, রাতে আমাদের পাহাড় দিতে নিয়ে গেছিল জানিস, এগুলো
সত্যি বুঝতে পারছি না কি ফল পাহাড়ে সব নতুন নতুন গাছ নতুন নতুন জিনিস নতুন নতুন ফল কি করে বুঝবো এক কামড় দে না মানে এটা আমি খেয়েছি তো কোনো আমাদের ফল কিনে গেছি তো বাজারে দেখবেন কিনতে পাওয়া যায় কোকুম তো ফলটা দেখবেন পাকলে একদম পুরো কালো পড়া হয়ে যায় আপনারা কোকুমের সিরাপ কিনতে পাবেন ওটা খাবার ডাইজেস্ট করতে খুব খুব সাহায্য করে দেখুন ভিতরে কত লাল অনেক জানি না সেই গাছটাই কিনে মরে ফরে গেলে নিয়ে যাস খুব দামি দামি ফল এখানে রয়েছে দেখুন অ্যাভোকাডো রয়েছে এই যে কোকুম খাচ্ছে কোকুম এই যে স্কোয়াশ গাছ ওই যে দূরে পাহাড়টা হালকা হালকা বোঝা যাচ্ছে এটা হচ্ছে কমলা লেবু গাছ পাহাড়ে অ্যাপেল নাশপাতি কোকুম অ্যাভোকাডো এখানে রয়েছে খালি পেটে কিন্তু একটা কোকুম খাওয়া হয়ে গেল কাঁচা প্রসেসিং করে এখানে ওনারা নিজেদের হাতে বানান বন্ধুরা চা পাতা তো আর সেই চা পাতার চা খাচ্ছি এটা অন্যরকম সেন্ট লাগছে খেতে টপ করেছে বাস্কেটে টপ করে বাস্কেটে টপ করা হয়েছে এখানে ঠিক আছে কত সুন্দর এই দেখুন বন্ধুরা দেখুন বাঁশের মধ্যে গাছ লাগানো হয়েছে রাজা চা কেমন খালি দারুন না দাদা একটা ফল নিয়ে আসছে কি ফল একটা ফল না ফুল দাদা এটা অনেক ডুমুর তো ডুমুর ডুমুর হ্যাঁ এটা এটা বড় সাইজের ডুমুর হ্যাঁ এটা ডুমুর ডুমুর এটা দেখো দাদা দেখো এটা খাওয়া যায় কিনা এটা খাওয়া যায় বোধ হয় এই ডুমুরটা খাওয়া যায় মনে হয় পাহাড় মে বলতে নেবারা নেবারা লেকিন ইয়ে বহুত প্রোটিন কা একদম আচ্ছা সে এক ফ্রুট হ্যাঁ আচ্ছা ইয়ে পহলে কে লোক যো প্রাচীন কাল মে ইয়েই খা কে সব বাঁচতা থা লোক আর ইসমে দেখিয়ে ইসকো কেসে খাতা হ্যায় হ্যাঁ বহুত ভিটামিন চিজ হোতা হ্যায় হাম বহুত খায়া আচ্ছা আচ্ছা আপ ইয়ে পুরা খা সকতে ডোমর ঠিক এই যে সবজি করকে খাতা হ্যায় এইটা খাতা দেখে ইয়ে বহুত আচ্ছা হোতা হ্যায় আইয়ে তো আচ্ছা না এখানকার লেবারা বলে তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি কিন্তু ডুমুর পোকা হয়েছে নাকি আগে দেখিনি পোকা হয়নি এটা কিন্তু দারুন বালি বালি একটু না ভেতরে বীজটা ছোট বীজটা না ড্রাগন ফ্রুটের মতো ছোট ছোট সাইজ আর কিন্তু শব্দ হচ্ছে কটকট করে শব্দ হচ্ছে তো বন্ধুরা আবার একটা নতুন ফল খেলাম তিন চার রকমের নতুন নতুন ফল খেলাম গাছ থেকে ছিঁড়ে পেরে তো দারুন দারুন পাহাড়ের এই মজাই এটা পাহাড়ে আসার যেগুলো হয়তো দেখি না জানি না সেগুলো পাওয়া যায় এখানে এসে কি কি না খেলাম আমরা সেটা কত রকমের নতুন নতুন জিনিস যেটা আমরা রান্না করে খাই ছোট ছোট হয় এটা কিন্তু পাহাড়ের বড় বড় ডুমুর এটা আগে মানুষ এই খেয়ে বেঁচে থাকতে জানে তো আমাদের দাদা একটা সবজি দেখাবেন দেখুন দেখুন পাহাড় কা সবসে আচ্ছা वाला है হ্যাঁ এই পাহাড় কা সবসে আচ্ছা সবজি হাই প্রেসার মে ইয়ে খাতা হ্যায় পাহাড় কা সবসে আচ্ছা আচ্ছা সবজি হাই প্রেসার বিহি 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 তো এটা বন্ধুরা বেগুন বিহি বিহি বলতে হয় এখানে বিহি বলে এটা তো বেগুনের মতো তো গাছের পাতাগুলো বেগুনের মতো বলছে এটা নাকি হাই প্রেসার রোগীদের জন্য খুব ভালো তাই তো হাই প্রেসার হাই প্রেসার কা ইয়ে দবাই দবাই হ্যায় না বিহি সবজি ঘর মে খানে কে লিয়ে বহুত আচ্ছা সা হোতা আচ্ছা 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 থোড়া সা বানা দেঙ্গে এ বানা ইসকে পিছে যাইয়ে না আপ অকেলা ওসমে ডল্লে খরসানি কে বোর্ড ইসকে ডল্লে খরসানি হ্যাঁ ইসকে পিছে আপ অকেলা যাইয়ে আচ্ছা 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 দাঁড়া পাহাড়ের ডললে তো একটা তো খেতেই হবে বন্ধুরা আজকে খেয়ে দেখবো কেমন ঝাল দেখুন ডললে হয়ে আছে ঠাকুমা ডললে আর এটা কি লেমন গ্রাস দেখ তো
করছে দাদা? তো এদিকে বিনস আছে, শাক আছে, দেখুন অনেক রকমের শাক রয়েছে, লাল শাক রয়েছে বন্ধুরা পাহাড়ে। কোনো সার ছাড়া হচ্ছে না এগুলো? হ্যাঁ, পাহাড়ে একদম অর্গানিক, কোনো সার ছাড়াই সবজি হচ্ছে পাহাড়ে, মাটি খুব উর্বর। যে ওই যে বিনস লাগিয়েছে, এটা তো খেয়ে দেখতেই হবে আজকে টেস্ট করে যে কতটা ঝাল পাহাড়ের লঙ্কা। শুনেছি অনেক ঝাল, তো একটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু আজকে খাবো। আর আসুন দেখুন চারিদিকে মেঘ কিন্তু ঠেকে গেছে। কি গাছ বন্ধুরা খেতে খুব ভালো, এটা সিরাপ কিনতে পাওয়া যায় অনলাইনে, আপনারা কোকুম সিরাপ লিখবেন দেখবেন পেয়ে যাবেন। আর এটা কিন্তু ডাইজেস্ট করতে, খাবার ডাইজেস্ট করতে খুব সাহায্য করে। ওটাও বাড়িতে কিনে নিয়ে যাবো, একদম টাটকা গাছের, দারুণ লাগছে জায়গাটা। আমাদের ওখানেও পাওয়া যায়, আমাদের ওখানে গাছ আছে, খুব বন্ধ হয় পাতাগুলো। সেটা কিন্তু এটা কোনো একটা ওষুধের গাছ। পাহাড়ি বাস দেখুন কত ফাঁপা বাস, এখানে কিন্তু চিকেন রান্না করলে দারুণ হবে। কিন্তু কোনো মেশিন দিয়ে সোজা করা নাই, কিন্তু একদম পুরো স্ট্রেট। কত রকমের ফুল ওপরে ঘুরে আছে, কুকুরগুলো আমাদের আসতে দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য সত্যি, স্লিপ হয়ে আছে বন্ধুরা। এই দেখুন সেই দামি ফল অ্যাভোকাডো, একটু ছুঁয়ে দেখি, দেখুন অ্যাভোকাডো গাছে হয়ে আছে। পারলেন না হোম স্টেশে জায়গা আমাদের, লঙ্কাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বোধ হয় পাহাড়ের সব থেকে যেটা ঝাল লঙ্কা ক্যারোলিনার ব্যাপার, সেটা সেটার মতো লাগছে দেখতে, এখনো হয়নি। ডললে খোসানি এখানে অনেক হয়েছে, বেশ বড় বড় সাইজের হয়েছে দেখুন লঙ্কা, ডললে খোসানি, খোসা গাছ দেখুন একদম গাছে উঠে গেছে, কত বড় গাছ, ফুল ধরেছে হবে। তো এখানে এক ভাই আমাদের সঙ্গে ওনাদের বাড়ির সব কিছু দেখাচ্ছেন। ভুট্টা গাছ দেখুন কত, ভুট্টা ভুট্টা কুয়াশ না, আচ্ছা কুয়াশ আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে হয়নি, ছোট ছোট হয়েছিল কুয়াশ। দেখুন বন্ধুরা পাহাড়ি কলা, কলার মোচা, কলা কমলা লেবু না, কাটিং হড়ায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটিং হয়ে যায়গা, কলম করেছে এখানে কমলা লেবু। এখন তো সময় নয়, ছোট ছোট ধরেছে না কমলা লেবু কা পেড়, আচ্ছা আচ্ছা, লেবু কা পেড়, আচ্ছা ভুট্টা, মকাই মকাই, কাঠের কত সুন্দর ঘর দেখুন, ফুলটা দেখুন কি সুন্দর ফুল। এখানে মৌমাছি আছে, এখানে মধু চাষ করছেন দাদারা। কি জায়গা, এখানে স্লিপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। দেখুন বন্ধুরা পাহাড়ের উচ্ছে দেখুন কি সুন্দর, দেখুন দারুণ দারুণ কালার, ডাটা শাক রয়েছে,
গাছ বিরাট এনজয় করছি আসুন উপরে আসুন দেখতে থাকুন আর উপর থেকে আপনারা ব্ল্যাক পেন্টার ব্ল্যাক থেকে চলে আসবে চলো এটা কে বলে অ্যাভোকাডো কি হয় এটা এটা খায় তোমাকে বললাম খেতে খেতে যাবো খেতে খেতে পাহাড়ে উঠবো এনার্জি অনেক বেড়ে যায় মিষ্টি দাদা দেখে তোমার দেখে স্মেলটা কত সুন্দর হ্যাঁ মেলটাই আলাদা দারুন খেতে দূরে ময়ূর আস পাচ্ছিস খেলাম তো আর খাবো না খুব উপকারী ফল দেখে এক কাউন্ট কি বড় বড় গাছ দেখুন ভুতুরে জায়গা ভুতুরে জায়গা যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর লাগছে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে সুন্দর দেখুন উপরটা দেখুন ওই যে পাহাড় মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না আর এদিকটাও অনেক গাছপালা বড় বড় গাছ দেখুন এদিকে কত বড় বড় গাছ অনেক পুরনো পুরনো গাছ রয়েছে তো আমাদের আমাদের খাবার রেডি করে ফেলেছেন তো ডাকছে দাদারা তো ওখানে যাই কি খাবার রেডি করেছে দেখি এখন সেরা সেরা আমি বললাম প্রথম দিকে বলছি আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা এটা এর উপরে আমার কাছে আর কোনো জায়গায় ভালো লাগবে না অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু পাহাড়ে ঘুরবো দাদা নিয়ে আসছি না শুধু শরীরটা পড়ে আছে মন টন সব পার্কে দিয়ে দিয়েছি বিসর্জন করে বাড়ি যাবো আজকে যা খাচ্ছে তাই চাপ লাগছে পকেটে করে একটা দোলে খোসা নিয়ে আসছিলাম ডিমটাকে এভাবে দিয়েছে দেখুন বিরাট জাল রে ভাই সাংঘাতিক ঝাল লঙ্কাটা সকালবেলা আরো ভালো দেখা যাচ্ছে কালার দেখে বুঝুন আপনারা কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে লঙ্কাটা কি হতে পারে আমাদের বোম্বাই লঙ্কা যেরকম একটা ঘিয়ে ঘিয়ে সেন্ট ওঠে সেম একই গন্ধ ভাই একটু খেয়ে দেখ লঙ্কাটা লঙ্কাটা খেয়ে দেখ কি লঙ্কা বোম্বাই লঙ্কা বলি আমরা একদম সেম একই গন্ধ মন্ধ রা এটা প্রচন্ড ঝাল সকালবেলা বুঝতে পারবি ঠিক আছে দেখুন ওই যত উঁচুর দিকে চোখ যাচ্ছে পাহাড় আর পাহাড় দূরে দেখুন আপনারা
সুন্দর মেঘটা এখনই জাস্ট কাটলো আর পাহাড়ের উপরে যত উঁচু হচ্ছে তত তত বাড়ি বন্ধুরা তত প্রচুর বাড়ি রয়েছে উপরে উপরে অপূর্ব इसको इसके बारे में हाँ यहाँ बूढ़ा बूढ़ी लोग अच्छा बोलते थे कि ये खाने से शुगर नहीं होगा शुगर नहीं होगा हाँ। अच्छा शुगर का दवा है इसीलिए हम लोग अच्छा। खाने का आदत है आपका ये पकने का टाइम यही है अच्छा अच्छा इसीलिए आप लोग को खाना है तो खाइए लीजिए মিষ্টি খাবো বাগান রয়েছে বেশি আর উপরে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে সব বিশাল সাইজে ফলগুলো বড় বড় উঁচু কয়েক বছরের পুরনো ফুটবল খেলা চলছে ইচ্ছে তো করছে খেলতে টাইম নেই আমাদের দাদা রান্না করছেন পাহাড়ি স্টাইলে স্কোয়াশের সবজি এটা খেয়ে দেখি কেমন লাগছে লাঞ্চে এটা রয়েছে আরো অনেক কিছু রয়েছে এনাদের হাতের স্কোয়াশের তরকারি কোনোদিন আমি খাইনি প্রথম অপূর্ব খেতে অপূর্ব আলাদা একটা টেস্ট বিরাট টেস্ট দেখেন তার ভাববেন যে এটা পাহাড়ের কুয়াশ इसको सिर्फ हल्दी और पांच फोरन डालना है और कुछ नहीं पांच फोरन और हल्दी डालना করেছে যে টেস্ট হচ্ছে বন্ধুরা আপনাদের বলবো যেতে পাবো না নেই লাগা হ্যাঁ ঢাকে রাখ देंगे নরম হয়ে গেছে পুরো বলে গেছে আলুর মতো इसको हिलाएंगे तो टूट जाएगा ये डाला क्या सेन কত সুন্দর পাঁচ ফোরন দিয়ে রান্না করেছে ফুল টেস্ট তো ভালো লাগছে সঙ্গে রয়েছে মুসুরির ডাল প্রত্যেকটা রান্নাই দাদাদের খুব সুন্দর সুপ্রিম ফ্লেভার একদম বন্ধুরা কালকে দেশি চিকেনের স্বাদ ছাড়তে পারিনি তাই আজকে আবার দুপুরবেলা লাঞ্চে আমরা এই দেশি চিকেন নিয়ে নিয়েছি দাদার কাছ থেকে দাদার হাতে রান্না
সত্যি দারুণ রান্না করেছিলেন কালকে রাতে, আজও সেম দারুণ বেরিয়েছে। একই টেস্ট কালকের মতো দাদা, তোরা গ্রেভি দিয়েছে না, সিরিয়াসলি দারুণ। এত স্বাদ ঝোলটার। দাদু পুরানো হয়েছে লোমটা ছাড়ানোর পর, ফ্লেভারটা অন্যরকম। পাঁচ বছরে এক কেজি হওয়া মুরগি খেতে হলে কিন্তু দাদার এখানে আসতে হবে, এই রান্না খেতে হলে ব্যাপক রান্না করেন দাদা। সত্যি রান্না নয় সবকিছুই ভালো এখানকার, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্যবহার দাদার খুব ভালো, আর অবশ্যই দাদার সঙ্গে এবার আমরা বেরিয়ে যাবো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদাদের হাতে বানানো চা, চা পাতা, লাল চা, ব্ল্যাক টি খাওয়ার জন্য ১২০০ রুপিয়া কিলো হ্যাঁ, কতটা দাদা দিচ্ছে দেখুন, একদম কিমতি দার দিয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। আর নিয়ে যাবো দেশি মুরগি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগি, দেশি মুরগি। ওই যে মাত্র গেছে, এখন আমি 5 বছর লেগে যায় ১ কেজি হতে, সেই চিকেন নিয়ে যাচ্ছি। দেশি মুরগি বন্ধুরা, আর বাইরে তো মুষলধারা বৃষ্টি হচ্ছে দাদা, পাহাড়ে ধস ধস নামে নাকি আবার? একদম না, আমি আজ চিন্তা নাই, নিয়ে যাবো। দেখুন জল, দেখুন বন্ধুরা কি পরিমাণে জল পড়ছে, দেখুন বৃষ্টি হচ্ছে, আর আমাদের ওখানে কোনো বৃষ্টি নেই, বৃষ্টিরই দেখা নেই। সত্যি ওয়েদারটা দারুণ, আর পাহাড়ে তো দারুণ ওয়েদার সবসময়। তো আর বেশিক্ষণ থাকবো না এখানে, আর কিছুটা কাজ বাকি আছে, হয়ে গেলেই এখান থেকে ফিরবো, আবার আসছি কয়েকদিন পর। আরও অনেক কিছু বাকি রয়েছে দেখানোর, অনেক অনেক জিনিস রয়েছে নর্থ বেঙ্গলে দেখানোর। তো ওয়েট করুন, দেখতে থাকুন আমাদের সাথে, আর যতটা পারবো চেষ্টা করবো দাদাদের হেল্প নিয়ে দেখানোর, অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে থাকুন। মনে হয় পাহাড়ি মোড়ক এগুলো, তাই তো? মাথা দেখো, হ্যাঁ বিশাল সাইজ তো, বিরাট সাইজ। কত ওজন দাদা এটা? ২ কিলো ৪০০, ২ কিলো ৪০০। আচ্ছা পকড়ি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টাটা 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 বৌদি, আসছি আসছি, টাটা চল। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে আজকের মতো, তো এই বাড়ি ফিরছি, বেরিয়ে গেলাম এখান থেকে, আর যেতে যেতে দেখা যাক যদি কিছু পাই তো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক কিছু দাদারা দিয়ে দিয়েছেন, সেটা বাড়িতে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন। আর খুব ভালো লাগলো, ইচ্ছে তো করছে না, বাট খুব ভালো লাগলো। দুটো দেশি মুরগি আছে, আর এদিকে তো অনেক কিছু দিয়েছে দাদা। এখানে এখনই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কমে গেছে, দেখুন পাহাড় দেখুন, এখন বৃষ্টির পরে পাহাড় দেখুন কত সুন্দর, কি দারুণ মনোরম পরিবেশ এখানকার, স্বর্গ স্বর্গ। তো এই দুটো দিন খুব সুন্দর কাটালাম, দারুণ এনজয় করলাম ভীষণ ভীষণ, আর খুব ভালো লেগেছে। তো যাদের ইচ্ছে হবে অবশ্যই আসবেন এখানে, আর এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। আর আমাদের সঙ্গে ছিলেন আজকে পুরোটাই গাইড করেছেন আমাদের এই দুই দাদা, ইনি রয়েছেন সঙ্গে, আর এই যে দাদা রয়েছেন। তো দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9832640923। আচ্ছা, তো খুব ভালো উনি গাইড করেছেন এখানে, ভীষণ সুন্দর, আর খুব ভালোভাবে ঘুরিয়েছেন, সব কিছু দেখিয়েছেন ঘুরে ঘুরে। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদার সাথে এখানে আসার জন্য। টললে না, এখানে একটু শপিং করছি আমরা, কিছু পাহাড়ি জিনিস নিচ্ছি, তো এই লঙ্কাটা কিনলাম মধুরে এখান থেকে, এটা হচ্ছে টললে পোষানি পাহাড়ি লঙ্কা, তো এটা এখানে ২০০ টাকা কেজি, তো ৫০০ গ্রাম নিয়েছি ২০০ টাকা দাম এই লঙ্কা কটার। আর কলা কই কাকা, কলা
ঠিক আছে কত হচ্ছে 80 280 ঠিক আছে এটা তো পাহাড়ি কলা 280 টাকা হলো তো লঙ্কা কটা দেখে আমার খুব ভালো লেগেছে ডলে লঙ্কা 200 ঝাল আরে রুক না সিটং সিটং বাবা এই সব তোরা টিং টং তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গাছগুলো এগুলো সবই সিংকনা গাছ সব ম্যালেরিয়ার ওষুধ তৈরি করে এই গাছটা দিয়ে ফুলও এসছে গাছে এখন প্রচুর লাগিয়েছে নতুন ভাবে প্লান্টেশন করা হয়েছে এগুলো কি লাগছে বন্ধুরা কি জায়গা সত্যি বৃষ্টির জন্য বন্ধুরা অনেক কিছু দেখাতে পাচ্ছি না আপনাদের আদা রসুন আতপচাল আদা রসুন এটাতে তো দেখুন নর্থ বেঙ্গলের খুব ফেমাস একটা রান্না আমাদের এই বৌদি রান্না করেছে তো এটা টেস্ট করবো বন্ধুরা কি নাম এটা ফোক দই আচ্ছা দারুন খেতে কি শাক দাও এর মধ্যে মিষ্টি কুমড়ো পাতা কোন রকমের টেস্ট ভালো করে নিয়েছিস